ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ, ব্যস্ত গাড়ির চাকা, দিনের শেষে তবু সবাই সবার মতো একা। ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ, ব্যস্ত গাড়ির চাকা, দিনের শেষে তবু সবাই সবার মতো একা। জমাট বাঁধা করে হয়ে যায় তোলপার, 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 তোলপার। আবার কথা শুনে তাহলে ময়ূরের বিয়ে করে ফেলো। দুলা ভাই, যেখানে আমার নিজের জীবনেরই কোনো ঠিক নাই সেখানে আমি বিয়ে করি কিভাবে? আর তার মধ্যে মেয়ের নাম হচ্ছে ময়ূরী। অসুবিধে দেখি, ময়ূরীর নাম তো খারাপ না, কৈতুরী বা কাওয়া হইলে সে সমস্যা ছিল। বুঝছো, তাই সময় ছাদে বসে আছো একা, দুলা ভাইয়ের জন্য অপেক্ষা করতেছো না? না না, দুলা ভাইয়ের লাগে অপেক্ষা করতাম। হ্যাঁ, আরে আমি মজা করলাম, একটু মজা করলাম তোমার সাথে। এই হোস্টেলে যত মেয়ে আছে তুমি সবার থেকে আলাদা। আলাদা কেন? তুমি সবার থেকে স্মার্ট, তোমার চলাফেরা সবার থেকে আলাদা, তুমি সবার থেকে শিক্ষিতা, তুমি চাকরি করো, বাকি তো করে না। হ্যাঁ শুনো, তোমার দুলা ভাই কি তোমাকে ফোন দিয়েছিল? না তো, কেন? আরে তুমি বোঝো না, তোমার দুলা ভাইকে তুমি চেনো না। তোমার দুলা ভাই তো হচ্ছে ধুরন্ধর মানুষ, বিশাল চালাক। সে তো তোমাকে এখন হাত রাখার জন্য তোমাকে ফোন দিবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, আর কত কিছু করবে, প্রয়োজন পড়লে টুকটাক গিফট টিফটও দেবে, বুঝছো? খবরদার কিন্তু বললাম, তার কাছ থেকে কিছু নিবা না, নিলে কিন্তু তোমার হাত বাঁধা পড়ে যাবে। হ্যাঁ, তারপরে দেখবা তোমাকে দিয়ে সে সব ধরনের চালাকি করতেছে, সব কাজ করাচ্ছে, তুমি তখন আর আমার হয়ে কিছু করতে পারবে না ভাই, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। আচ্ছা, সে হাতে রাখতে চাইলেই হবে নাকি? বোন ছেড়ে আমি দুলা ভাইয়ের পক্ষে যাব? কোনোদিনই না, প্রশ্নই আসে না। আমি তোমার কথায় খুব খুশি হলাম, ভরসা পাই না। আচ্ছা ঠিক আছে, কালকে কিন্তু তুমি চলে আসবা। হ্যাঁ, আমি রান্না বান্না করে থাকবো। হ্যাঁ, তুমি কিন্তু চলে আসবে, একসাথে দুপুরে খাবো আমরা দুজন। আচ্ছা আপা, আমি এখন রাখি। হ্যাঁ, খোলা আকাশ কি অত ভালো লাগতো যদি কিছু কিছু মেঘ নাই থাকতো, বলো জীবন কি সুন্দর হতো এমন যদি একটু ব্যথা নাই থাকতো। আমার অবশ্য প্রয়োজনের চেয়ে একটু বেশি ব্যথা, এত ব্যথা সওয়া যায় না। আসলে সব মানুষের বাইরে থেকে দেখে জাজ করা ঠিক না, ওই জন্য বাইরে থেকে দেখলে মনে অনেক বিশ্রী খারাপ, কিন্তু আসলে তা না, আসলে কিন্তু তাদের মনটা খুবই নরম হয়, তুলতুলে হয়, তাদের অনেক গুণ থাকে। তা তো থাকেই, আমাদের একটা সমস্যা হয়েছে কি বুঝিনি, আমরা মানুষ না দেখা তাড়াতাড়ি মানুষের বিচার করে হালাই, মানে আঙ্গ কোনো মানে ধৈর্যই নেই, এটা আসলে ঠিক না, এটা আসলেই ঠিক না। আগে মানুষকে দেখতে হবে, বুঝতে হবে, চিন্তা হবে। কার উপরে বিশ্বাস হারানো ঠিক না। না এমনি বলছি আর কি। না আপনারা দেখে তো মন হইতেছে না, বিউটি সাদেও যেতে পারে, ম্যাডামের বাসাও যেতে পারে, ঠিক নেই। আর মনে হয় আগামীকাল আই তোমার কাছ থেকে একটা গয়না নিব। টাকা তো আজ কি পেয়েছি, আগামীকাল অফিসে যাবো, কিছু টাকা জমা দিব, বাদ বাকি আগের কিছু টাকা পাইবি তাহলে আমি।
গসাই দিত আপনাকে ঝগড়া করার কোন দরকার নাই, আমার কাছে কোন বিস্ত্রি জিনিস নাই। আপনার হলো আমি একজন বিজনেসম্যান, সরি বিজনেস উইমেন, যাই হোক, আমার কাছে এমন কোন জিনিস নাই যেটা নাকি আপনার আমার বেচা হয় না, এটা আমি আপনাকে গসাই দিব। আপনারা ছবি দেখে অর্ডার করবেন, যেটা পছন্দ হইবো সেটাই আপনাকে দিব। সুতরাং আমার কাছে কোনো বিস্ত্রি নেই, আপনার কোনো বিস্ত্রি জিনিস দেওয়া হইব না। সেটাই সেটাই। আরে বাবা রে বাবা, আমি তো সেটা বলি নাই। তুমি যখন ওরে কোনো জিনিস দেখাবা তখন ওই বিস্ত্রিটাই দেখাবা, দেখাই ওই বিস্ত্রিটারে বলবা যে এইটাই ভালো সবচেয়ে, বুঝছ? এই বিস্ত্রিটা ভালো, যাতে করে ও তো বুঝবে না, ওইটাই টাকা দিয়ে তোমার দেখে দেখিয়ে নেবে। দেখ বিউটি, তুই কিন্তু বেশি 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 বাড়াবাড়ি করতেছ, তো বুঝছ? তুই কি মনে করছো যে তোর আমি খারাপ মাল গজাই দিছি, ইন্স্যুরেন্স করছি তোর ভালোর লেগা? এই এই কথা আমি তোকে কখন বললাম? তো তুই কি কইতে চাস? তুই হেটা তো করবি, তুই এরকম কোথায় কোথায় ঝগড়া করতেছিস কি লাই? আরে বুঝলাম না, আমি কোথায় কোথায় ঝগড়া কোথায় করলাম? আমি কি কথা বলছি যে তুই আমার খারাপের জন্য ইন্স্যুরেন্স করছো? তুই তো সাক্ষী, আমি কি এরকম তোকে কথা বলছি? তোর বাবার সাথে তো হেটাই বুঝাই দিচ্ছিস তুই। দেখ তোর টিয়া কিন্তু এখনো জমা দিই না, তোর যদি সন্দেহ হয় তুই আসতেছিস কি লাই? তোর যদি সন্দেহ হয় আমি তোরে টিয়া দিতেছি আর ফ্রম তুই সিরা হলাই। কি শুরু করছো তুই? তো তুই এরকম করতেছিস কি লাই? তোমরা কি মজা করে যাইবো না? আমার সব সময় এরকম সিরিয়াস হয়ে পড়ে থাও, কোন ওরে মজা করা যায় না, কিছু করা যায় না, যাই করি তাই সিরিয়াস হয়ে বসে করে বসে। তোর ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরিটা করতে কইছে কিনা? তুই যে একটা সিরিয়াস টাইপের লোক, তুই হয় তুই ইয়ে করবি, তুই অন্য কিছু করবি, তারা হলে তুই ওই পদার্থ তুই 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 আর অপদার্থ অপদার্থ কিনলেই করলি। অপদার্থ বলি নাই তো, বলতেছি যে তোর ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি না করিয়া কোনো একটা কলেজে অথবা ইউনিভার্সিটিতে অপদার্থ বিজ্ঞানের টিচার হওয়া উচিত, না পদার্থ বিজ্ঞানের টিচার হওয়া উচিত ছিল। পদার্থ সিরিয়াস বিষয় আর কিছু লাগতো না। তুই বিউটি বেশি কিন্তু হইতেছে বিউটি, আই কিন্তু সহ্য করতাম না। ও আচ্ছা, তার মানে আমি এতক্ষণে বুঝছি জরিয়া ফলে ইন্স্যুরেন্সটা করছে, এটা আপনি বুঝছেন? হয় আপনি তো কিছুই বুঝেন না, তাইলে তো হ্যাঁ আপনার লোকে মজা করে এই সমস্ত কথা কইতেছে। মজা করে? হ্যাঁ, ও সবসময় আর লোক এরম করে। আরে আই সব সব তাকি দেখ, কয় সব সময় আর লোক এরম করে। আল্লাহ, কান্দি দিল, ভুলে গেছে, এই কান্দি না কান্দি না, ভুলে গেছে, মাফ করে দে, মাফ করে দে, ভুলে গেছে। আর কোনোদিন তোর সাথে মজা করবো না, তুই তো একটা সিরিয়াস টাইপের মানুষ, তো 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 খালা টাইপ, খালার মানুষদের সাথে তো মজা করা যায় না। অথবা ধরো যে ভাসুরের স্ত্রীলিঙ্গ কি হবে বল তো? ভাসুরি ভাবি, ভাসুরের স্ত্রীলিঙ্গ কি হবে? ভাসুর তো পুরুষ লিঙ্গ, কিন্তু ভাসুরের স্ত্রী। আচ্ছা ঠিক আছে, খালাম্মা, খালাম্মাদের সাথে তো মজা করা যায় না, তার সাথে এখন থেকে মজা করা যাবে না। সে এখন থেকে আমার খালাম্মা, তাকে খালাম্মা বলে ডাকবো, সবসময় সিরিয়াস কথাবার্তা বলবো, দেখা বলি সালাম দেবো, আসসালামু আলাইকুম খালাম্মা। পন্তু, এই জন্য না বরিশিল্লার এত খারাপ। হ্যাঁ, বরিশিল্লা জীবনে ভালো হয় না ওই তো। আচ্ছা ঠিক আছে, শোন তো তোরে বলি, তোর কাগজপত্র তোর ড্রয়ারে না, তুই কালকে ব্যাংকে ও টাকা জমা দে, দিয়ে আসলে সব কর্মীরা আমার কাগজপত্রগুলো দিয়ে দিন, যেগুলো দেওয়া না তোর কাছে, যেগুলো রাখো না ওগুলো রাখ, जिसे कोई भी कहानी सुनाकर बहला दोगी তুমি যে নাটক দেখতাছো, এই নাটকে কি শিক্ষা দেয়, কি শিক্ষা পাও? কেমনে শাশুড়ির লগে গিরিঙ্গিবাজি করতে হয়, কেমনে দেবরের লগে প্রেম করতে হয়, কেমনে ননদের লগে চুলাচুলি করতে হয়, কেমনে দেবরের লগে ফালাইতে হয়, পরকিয়া করতে হয়, এডি সারা আর কোনো শিক্ষা আছে এই নাটকের? তুমি একলা মানুষ, তোমার বাড়িতে তোমার শাশুড়ি নাই, দেবর নাই, ননদ নাই, কেউ নাই, তোমার এডি দেখে কী লাভ? এহেনতে শিক্ষা নিয়ে কী লাভ? কে রে, তুমি আসো না, তোমার লগে ফাইট করার কৌশল শিখলে অসুবিধা কী?
এই জন্য তুমি আমারে দেখে সন্দেহ করো, পদে পদে সন্দেহ করো। অহন বুঝলাম, এই সব সিরিয়াল দেখো, এই সব গিরিঙ্গিবাজি দেখো আর আমারে সন্দেহ করো, অগমত আমারে মনে করো না। আমি ওই সব নাটকের মতো না, আমি একজন নিষ্পাপ, কোনো পাপ নাই আমার। এই সব সিরিয়াল দেখে তুমি আমার মতো একজন নিষ্পাপ মানুষে সন্দেহ করো। নিষ্পাপ মানুষটাকে ডা আমি 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 জয়নার আবেদিন, জয়নার আবেদিন, চিন্তা শোনা। নিষ্পাপ মানুষ? হ্যাঁ। এই যে তুমি আমার বাড়ির থেকে বাইর করে দিয়ে রিমির ইন্টারভিউ নিলা, আমার যদি সৎ সাহস না থাকতো আমি এত তাড়াতাড়ি ফিরে আসতাম, তোমার ডরে ফলায় যেতাম না। রিমি যে তোমার নামে খারাপ কথা কইছে না, এটা তুমি নিশ্চিত লোকাম বা কি কইছে? রিমি কি কইছে? উমা এম্বা সমকায় উডকে রে, তুমি রাখলে তুমি কিচ্ছু তো করছো না। আমি কিচ্ছু করি নাই। ওই মেয়ে যদি আমার বিরুদ্ধে কিছু কয়ে থাকে, এটা বানায় নাই কইছে, সে একটা বড় মিথ্যাবাদী। তুমি তার হোস্টেল থেকে বের করে দাও। বিচার তো তুমি করিল্লা, হোস্টেল দেখাশোনার দায়িত্ব কার? তোমার না আমার? তোমার। কেডা তাকবো আর কেডা তাকতো না, এটা কেডা দেখবো? তুমি না আমি? তুমি। করজ জোগাড় করবো কেডা? তুমি না আমি? তুমি। তাইলে সব যেহেতু আমিই করবাম, বিচারের রায় তুমি দেওয়ার কেডা? আচ্ছা রিমি কি আসলে তোমার আমার নামে খারাপ কিছু কইছে? সত্যি করে কতো? এইটা চিন্তা করতে হইতো না, এইটারই কর সুরের মন ফুলিশ ফুলিশ। রিমির চিন্তা করার লাগতো না, বইয়ে বইয়ে টেলিভিশন দেখো। ইউটিউবে যাও না, অনেকদিন মাছ ধরা দেই না, তিন মাস গজার মাছ ধরা দেখাস। চুপচাপ বইয়ে টিভি দেখো। মাছ ধরা দেখতে তোমার সমস্যা কি? মহিলা গো মাছ ধরা দেখতে সমস্যা, তাহলে পুরুষ গো মাছ ধরা দেখো, এরাও তো মাছ ধরে। অক করে চুপ করে বয়ে টেলিভিশন ধর, একটা কথা যেন না শুনি। হ্যালো, কি করছো তুমি? কিচ্ছু করি আর না, বারিন্দার ধারে রেছি। একা নাকি? একা থাকতাম না, তো দুকা থাকতাম না, আমার কিতা খেয়েও আসে না। আমি বলতে চাইছি তোমার রুমে ওই যে রুমমেট বেডমেট পার্টনার, এরা কেউ নাই নাকি? না, তামান্না তো একটু আগে বাইর হয়ে গেছে। তামান্না তো তোমার রুমে নতুন আসছে তাই তো? জি। কেমন মেয়েটা, কেমন গো? খারাপ নাই, ভালো আছে। অ্যাডজাস্ট ম্যাডজাস্ট হচ্ছে তো তোমার সাথে নাকি? ওই তো না হয়নি। না তুমি তো বলেছিলে যে সে চাকরি করে, সার্ভিস করে না বললে? না চাকরি করে না কি তা করে, ইগান তার ব্যাপার। আর তার ব্যাপারে আপনার জানারও তো ইন্টারেস্ট কি তা লাগে? হ্যাঁ, হতা হইরা আপনি আমার লগে, আর আপনি জিগাইরা খালি তার হতা, আপনারও তো ইন্টারেস্ট হয় না তার ব্যাপারে। হুম, ঘটনা গীতা। আরে না, কিসের এত ইন্টারেস্ট থাকবে তোমার? মানে আরে আগেবার একটা ঝালমা হয়ে গেল না, তোমার রুমমেট তোমার জিনিসপত্র নিয়ে পালিয়ে গেল, এটা আবার চোর টোর নাকি, এ কারণে আর কি জিজ্ঞেস করছি। না তাই হইলে উল্টা পাল্টা নাই, তাই বালাস। যাহ মামুর বেটি প্রচুর ভালো, আমার কাছে তো তুমি ছাড়া আর কেউ ভালো নাই গো। ওইছে অত ফাম্পটি দেওয়া লাগত না। এই যে বুলো না, ফাম্পটি দিতে যাবো কেনে, এটা তোমার দিল বুলছে, দিল দিল। আপনার দিলের কথা আমি শুনতাম চাই আর না, আমার নায়িকাও আর কি তো হইলো আগে অহন হল। তুমি তোমার নায়িকা অলরেডি হয়ে গেলছো। আরে এই নায়িকা নাই, আপনার দিলের নায়িকা না কি তা ব্যাংক হসু হইন আপনি, হাসা হাসা নায়িকাও আর কি তা করছেন। আপনি যদি চেষ্টা করিয়া না পারেন তো আমারে হই দেন, আমি চেষ্টা করি, আমি অন্যভাবে চেষ্টা করিয়া দেখি। অন্যভাবে মানে আবার কি? অন্য কোনোভাবে কিছু করার দরকার নাই খো, যেটা হবে আমি ভাবেই হবে, ঠিক আছে? আমার উপর ভরসা রাখতে হবে তো নাকি, জুলাসের উপর 100% ভরসা রাখতে হবে। লাইকা তুমি হবাই, অন্য কোনোভাবে কোনাকাঞ্চিতে লাইকা হবার দরকার নাই তো, দিন আসছে দিন আসছে, টেনশন লিও না। আর হবে তে, সবে জানে আমি নায়িকা, কিন্তু একদিনও শুটিং করতে পারলাম না, আমি আমি আর ধৈর্য ধরিয়া থাকা মারিয়া না। তোমার অধৈর্যের মাকে আমি খালা বলি, ঠিক আছে? আজ আর এত অধৈর্য হও কিসের জন্য? আমি কি বসে আছি নাকি? আমি তো চেষ্টা করে যাচ্ছি করে যাচ্ছি, লাইকে বানা নাকি সহজ নাকি, চেষ্টা করলে অবশ্য করা যায়, কিন্তু যা তা জায়গায় দেওয়া যাবে নাকি? দেখে শুনে নিতে হবে তো, দেখে শুনে ভালো যেটা সেখানে তোমাকে ফিটিং করে দিতে হবে। আমি অত কিছু বুঝি না,
আপনি যে তা হরবা তাড়াতাড়ি হরুকা, আমার এই তা সাত পাঁচ বুঝাই আর লাভ না। আরে ব্যবস্থা তো আমি মামুন বেটি তো জবের কাপ ঝাপ করছে, পিটায় যদি মাথার থেকে লাইকার ভুট্টা নামানো যেত আলগা প্রেশারটা আমার নিতে হতো না। আরে না না, লেডিস হোস্টেলে কেন যাব? কেন যাব মানে, তোর ভাই তোর কিছু বলে নাই? হাই হাই, আরে বিউটি আপা তোর দেখা করতে কইছে। বিউটি আপা আমাকে দেখা করতে বসে মানে কি? বিউটি আপার সাথে আমার দেখা হইছে, সে আমার টাকাও দিয়ে দিছে। টাকা দিছে? খোঁজ কি? হ্যাঁ টাকা দিছে মানে শুধু বকেয়া টাকা দেয় নাই, সাথে অগ্রিম অ্যাডভান্স টাকাও দিয়ে দিছে। কখন? কখন আবার? সেই সকালবেলায় দিয়ে দিছে। সে সকাল নিউজ নিয়ে আইছে এখন? আমি কি তোর সকালের বাসি নিউজ এখন দিতেছি নাকি? এটা হলো সন্ধ্যার নিউজ, সন্ধ্যার সময় বলছে তোর দেখা করতে, যা দেখা করে আয়। আচ্ছা এই সন্ধ্যাবেলায় উনি আমাকে কেন খুঁজবে? আরে গাধা তোরে কেমনে বুঝাই, সন্ধ্যার সময় নায়িকা নায়করে কেন খুঁজে? রোমান্স, প্রেম, ভালোবাসা। আরে বেটা তুই তো বুঝোস না, যা দেখা করে আয়। আরে পাওনা টাকার সাথে অ্যাডভান্স কেন দেয় বুঝোস না? এটা একটা টোপ। টোপ? কিসের টোপ? আরে যন্ত্রণা, এটা সব খুলে বলতে হবে। এটা হলো টোপ, সে তোর পছন্দ করে, আর সে তো দুলাভাইয়ের খোলামেলা বলিয়ে দিছে যে তোর সে বিয়ে করতে চায়। ব্যবসা করিস উন্নত ব্যবসা। কি? দুঃখিত ভাইয়া, আমি ধীশের ব্যবসা করি না, আমি করি ইন্টারনেটের ব্যবসা, বুঝতে পেরেছেন? হ্যাঁ সেটা তো কইছি, ইন্টারনেট ব্যবসা তো আরো উন্নত, আর তোর উন্নত ব্যবসা দেখেই তো দুইটা পত্র পছন্দ করছে। যা 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 দেখা করে যা, আমার না এত দেখা করার দরকার নাই, আউনি পছন্দ করুক আর অপছন্দ করুক সেটা উনার ব্যাপার, আমি এসবের মধ্যে নাই। তুমি এসব নিয়ে বেশি মাথা কামি করছো, আমি গেলাম। অনলাইনের ব্যবসা করে আমি ভাবতেই পারি নাই, খুব ভালো হয়েছে, তোমার কাছ থেকে মাঝে মাঝে গয়না টয়না নেওয়া যাবে। অনলাইনে অর্ডার করলে অনেক সময় তো কোয়ালিটি ঠিক থাকে না, আমি বলতেছি তোমার বেলায় এরকম হয় নাকি? আমার প্রত্যেকটা জিনিস আমি নিজে দেখা শুনে যাচাই বাছাই করে তারপরে ডেলিভারি দিই, আমার প্রোডাক্টে যদি কোনো সমস্যা হয় আমি কাস্টমারে এটা লগে লগে জানাই দিই। তাহলে তো ভালোই, আমার বেশিরভাগ কাস্টমারে রিপিট করে, যারা আমার চিনে তারাই বেশি বেশি অর্ডার করে, প্রোডাক্ট ভালো হলে যেটা হয় আর কি। আচ্ছা আমরা নিলে কি তা আমরার লাগে ডিসকাউন্ট আছে নি? অবশ্যই আপনাগুলিকে ডিসকাউন্ট আছে, তাইলে তো খুব ভালো হইব। আচ্ছা অন্য যে ডিজাইনগুলো আছে সবটি তোমার কাছে পাওয়া যাইব? না আমার কাছে কিছুই নাই, কেউ পছন্দ করলে সেটা আমি আনাই দিই। হান তাকে আনাই আদম, যেখানে হোলসেল করে ওইখান থেকে, কাস্টমার এতগুলো প্রোডাক্টই আমার নিজের কাছে আইনে রাখা সম্ভব। আচ্ছা শোনো না, এই যে এই ডিজাইনটা কি অ্যাভেলেবেল কিনা? এটা এটা না এটা না, হ্যাঁ এটা তো আমার কাছেই আছে, আপনার পছন্দ হয়েছে এটা? হ্যাঁ এটা পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা আমার রুমের মধ্যেই আছে, আমি আইনা দিতেছি। তোমার কাছে ওরটা আছে? না এটা আমার কাছে নাই, তাই আগামীকাল আমি এটা আইনা দেওয়ার ব্যবস্থা করে দিতে পারব। আচ্ছা ঠিক আছে, তুমি খাইলকো আমার আনিয়া দিও, কিন্তু দাম হতো পড়ব, তুমি তো হইলে আমরা লাগে ডিসকাউন্ট থাকবো। দাম লেখাই আছে, যেহেতু আমার বাইরে যাওয়া লাগবে না ডেলিভারি করার জন্য, সেই ক্ষেত্রে আপনাগুলিকে ডেলিভারি চার্জ ফ্রি, আর ওই যে গয়নার মধ্যে যেই দাম লেখা আছে ওইখান থেকে আপনারা 10% ডিসকাউন্ট দিলেই হইব। আচ্ছা আমার কাছে দাও তো, দেখি আর কয়েকটা নেওয়া যায় নাকি।
কে বস? আমি সুমন। কি মনে করে মামুর উঠা? দরজা খোলা আছে চলে। জি বস। তুবে তুই তো হেলির ধুমকে ধুমে গেছিস বে। একটা 100 বছর পর পড়া স্যার, তুই তো মনে করে যে দুদিন পরও যাচ্ছি স্যার আসছি, যাচ্ছি স্যার আসছি। হাত খালি কেনবে খাজা কোথায়? হ্যাঁ কুষ্টিয়ার ছেলে, খাজা না নিয়ে চলে আসছিস তুই? বস আপনি তো মিষ্টি পছন্দ করেন না, এই জন্যই তো আনলাম না। তা কি মনে করে? হ্যাঁ এরকম পদধুলি দেওয়ার ইচ্ছা হলো? বস বাড়িতে আর কয়দিন থাকবো বলেন? আজারে থাকি, ঘুরি ফিরি, সময় কাটতেছে না, ভালো লাগতেছে না। এদিকে আবার কাজ কাম নাই, তাই বাধ্য হয়ে কুষ্টিয়া থেকে ঢাকায় চলে আসলাম। খুবই ভালো করেছিস, মনে কর আমার 14 গোষ্ঠী সেজন্য কৃতজ্ঞতায় ভরে উঠেছে মনে কর। মামুটা আমি তো তোকে ফোন দিতাম বে, ভালো করেছিস। নতুন কাজের ধান্দা হচ্ছে, তোকে দরকার পড়বে তো। সেটা তো আমি জানি বস। তা বস নতুন কাজটা কি? এত পাড়াপাড়ি করিস না বে, সব জানতে পারবি, তোকেই তো বলবো। আচ্ছা শুন, ঘটনা হচ্ছে যে তোর সাথে না একটা ডিরেক্টরের পরিচয় ছিল। হ বস, কোন কোম্পানির জানো? কোম্পানি না কোম্পানি না, ওই যে লাটকের ডিরেক্টর। হ হ, ওর নম্বর আছে নাকি তোর কাছে? নাম্বার তো নাই বস। কেন বস? ওরে তোমার দরকার বে। কখন দরকার বস? সকালেই দরকার। আপনি নিশ্চিত থাকেন বস, সকালের মধ্যেই আপনার সামনে ওরে আমি হাজির করে ফেলাম। পারবি তো? অবশ্যই পারুম বস, এই নিয়ে আপনি কোনো টেনশনই করেন না। আমার উপর দায়িত্ব যখন দিয়েছেন অবশ্যই আমি পালন করুম। বস রিমি আপারে নাকি নাটক বানাবেন নাকি? নাটক বানাবো না, শাস্ত্রীয় সঙ্গীত গাবো না, লাচাবো, সেটাও পরে জানতে পারবি। মেলা দূর থেকে পদার্পণ করেছেন, আমার গোষ্ঠী উদ্ধার হয়েছে। এবার যান ফ্রেশ ফ্রেশ হন, ডাইনিংয়ে আপনার জন্য খাবার গরম করে রেখেছি, খেলেন যান। বস আগে করবেন না, তাহলে তো কিছু নিয়েই আসতাম। এনে থাকবা? এনে থাকুম না তো কি করুম, নাকি আমি এনে থাকলে তোমার চুলকানি ওঠে? চুলকানি উঠব কেন? আমি চিন্তা করতেছি এইভাবে সময় নষ্ট করবা, কিছু করবা না। কি করুম? কি করবা আবার? খাও দাও ফুর্তি করো, এনে বয়ে থাকলে চলবো? নাকি তামান্নারে দেখবার পর একেবারে টাসকি লেগে গেছো, মাথায় কিছুই খেলতেছে না? এই তামান্নারে দেখে টাসকি খামো কি জন্য? খাইছই তো। তুমি যে মেয়ে দেখে টাসকি খাও এটা তো নতুন না। আমি টাসকি খেলে তোমার কোনো অসুবিধা আছে? আমার কি অসুবিধা? তাহলে এত কথা কাউকে, চুপচাপ খারায় থাকো। তামান্না চ্যাপ্টার ডিসমিস। তামান্না চ্যাপ্টার ডিসমিস হইলো এই বউ? আচ্ছা ঠিক আছে, ডিসমিস হইলো, আর কোনো মেয়ে নাই হোস্টেলে? কি আর কোনো মেয়ে নাই? তাকেও পিছনে সময় দাও, নাকি বউয়ের ডরে এনে বয়ে থাকবা? নাকি সিদ্ধান্ত নিছ বউয়ের ডরে আজকে কোনো জায়গায় বাইরে হবে না? এই বউয়ের ডরে বাইর হবো না কি জন্য? আমি আমার বউরে ডরাই না। কি কইলা? তোমার কথা শুনে আমি তো বিবেক হয়েও টাসকি খেয়ে গেলাম। তুমি টাসকি খেলেও ঘটনা সত্য, আমি যদি বউরে ডরাইতাম তাহলে এতগুলি মেয়ের লগে যোগাযোগ রাখতে পারতাম, তাগোর লগে কথা কইতে পারতাম। আরে দুই দিনের দুনিয়া, বউয়ের ডরে ঘরের মধ্যে ফার্মের মুরগির মতো বয়ে থাকলে চলবো? জীবন শেষ হয়ে যাইব না? আনন্দ ফুর্তি শেষ হয়ে যাইব না? দেশি সারা মোরগ হয়ে আশেপাশে সব মুরগির খবর নিবার চাও? ও সাই, দেশি মুরগি সারা মুরগি, এই কথা যদি তোমার বউয়ে জানে, অন্য দেশি মুরগির কাছে যাওয়ার আগে তোমার চার টুকরা করে রোস্ট বানায় খায় ফেলাইব। এই আমি কি তোমার মতো বেকুব নাকি? বউরে যে সব কয়ে দিব? শোনো খুব সাবধানে চলি, আমি যত কিছুই করি আমার বউ কোনো কিছু টের পাইব না। আবার টের পেলেও সমস্যা নাই, আমার বউরে বাহির থেকে দেখে যত কঠিন মনে হয় ভিতরে সে তত কঠিন না, অনেক নরম। দেখো না রিমির ঘটনা জানবার পরও কালকে সে কত নরম হয়ে গেল, চুপ হয়ে গেল, রাগারাগি করে নাই। তোমার বউরে তুমি চেনা নাই, তোমার বউ হইলে একটা 1.5 টনি ট্যাঙ্কি, তোমার উপরে যত রাগ সব সে ট্যাঙ্কির মধ্যে থুয়ে দিছে, সময় হলে একসাথে ঝাড়বো, জ্বাললে ঝাড়বো। কি ব্যাপার বউরে ভয় পাও না? ভয় পাওয়ার কী আছে, সারা জীবন তো ঝাড়ির উপরে আছি, এইসব ঝাড়ির উপরে শরীর অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, কখন আর ভয় পাই না, কিছু হয় না। ঠিক আছে দেখা যায় বোনে, তোমার অ্যান্টিবডি তোমার কতক্ষণ রক্ষা করতে পারে। এই যাও যাও তো। কই আর যাইব,
মনে হয় সাদে আছে ও আচ্ছা আচ্ছা আমি মনে করছি আবার বাইরে চলে গেছে নি কেন হ্যাঁ যদি বাইরে যাই আপনার সমস্যা কি সমস্যা আছে না আমি বাইরে যাবো না ওই যে কালকে যে আর ইন্স্যুরেন্স করতে টিয়া দিছে সকালবেলা আবার হেদিন মদ পাল্টাই গেছে কিনা এটা আর জানতেই না শোনেন আপনি এক কাজ করেন আপনি যদি হ্যার কাছে জানতে যান যে হ্যাঁ ইন্স্যুরেন্স করবো কিনা হ্যাঁ যদি মতটা পাল্টাই ফেলায় তাহলে আপনি বিপদে পড়বেন না এর সাথে ভালোইব জানার দরকার নেই আপনি জানগা না বাবা হেতির আইসিনি হেটি বরিশালে মাইয়া কি থুয়া কি চিন্তা করে হেতিরে না কইয়া যদি আই যাই আর লগে ঝগড়া কইতে কইতা জানরা শেষ করে হালাইব এই ভুল তো আই কইতাম না হ্যাঁ এমনি আই ঝগড়া কইতে হারি না আই চুপচাপ আজব তো হ্যাঁ বরিশালে তাতে কি হয়েছে আপনিও তো নোয়াখাইলে মাইয়া তাই না আপনি কি কোনো অংশে কম না আপনি আসলে নোয়াখাইলে উজ্জ্বল ডুবাইবেন মনে হইতেছে আপনি কি ঝগড়া করতে পারবেন না হের মতো দেখো তুমি কিন্তু ছোট মানুষ তুমি এইসব নিয়ে কোনো কথা বললো না বুঝছো নি হ্যাঁ তোমার কে বলছে যে আই ঝগড়া করতে হারি না তোমার কে বলছে এই হোস্টেলে ঝগড়া করা নিষেধ বুঝছো নি হ্যাঁ নাহলে ওই বরিশেল্লারে আই যদি বুঝাই দিতাম আই কি চিজ কি কর এই হোস্টেলে ঝগড়া করা নিষেধ এই হোস্টেলে যদি ঝগড়া করা নিষেধ হয় তাহলে যে আপনারা যেটি করেন সেটি কি সে তো বিউটি করে আরে কি তুমি কোনোদিন ঝগড়া করতে হুঁচো হলো নাই তো তো না আপনি জীবনও ঝগড়া করেন না আই ঝগড়া করি না কেন করি না জানো নি ম্যাডামের সম্মান করি না নাইলে ওই বিউটির উচিত শিক্ষা দিয়ে চাইতাম বুঝছো নি ওমা আপনি কালকে রাইতে না হ্যার নামে কত প্রশংসা করলেন আর এখন এইখানে বইয়া বইয়া হ্যার উচিত শিক্ষা দেওয়ার প্ল্যান করতেছেন ও সরি সরি আই তোমার এগুলো বলছি এগুলো আবার বিউটিরে বলে টেল না দূর কি বলেন এগুলো কম যায় ওমা না চিন্তা করেন না আসলে বালাই আছে কিন্তু সব সময় আল্লাহকে ঝগড়াঝাটি শুরু করে দেয় আই কিল্লাই জানো হেতির লগে হারি না এজন্য মাঝে মাঝে আর মেজাজটা গরম হয়ে যায় বুঝিও নি আপনি মাঝে মাঝে মেজাজ খারাপ করেন না আপনার মেজাজ খারাপ সব সময়ই হয় আই কে বলছে আই তোমার বলছি ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবা বুঝিও নি বেশি কথা কাউ কিল্লাই মা তুমি তো মানুষই চেনো না আর মেজাজ গরম হয় হ্যাঁ আরে বন্ধু তুমি চলে আসছো কবে আসলা আমি তো কালকেই আসছি এটা কোনো কথা বন্ধু তুমি কালকে আসছো অথচ আমি জানি না এটা কিন্তু খুব কষ্ট পেলাম বন্ধু তুমি জানো তোমার নিয়ে আমি কতটা টেনশন করি হ্যাঁ সারাক্ষণ টেনশন করি রাতের পর রাত আমার ঘুম হারাম হয়ে যায় তোমার টেনশনে আর তুমি আমার জানাইলে না তোমার রাতের ঘুম হারাম হয়ে গেছিল তাহলে দিনের বেলা ঘুমাতা তুমি এখন আসলে কিভাবে এটা কোনো কথা বললো আমার খোঁচা দিয়ে কথা কইতেছো বন্ধু সত্যি কথা বলতেছি অনেক রাত এরকম গেছে তোমার চিন্তায় চিন্তা আমার ঘুমই হয় না আমার জন্য টেনশন করছে তাহলে একটা ফোন দাও নাই কেন আরে ফোন দি নাই মানে এটা কোনো কথা বললা তুমি আমি ফোন দিছি না তোমারে তুমি যাওয়ার পর পরই তো তোমার ফোন দিলাম তুমি আমারে বললা দুই দিন পরে চলে আসবা আমি বললাম তুমি দুই দিন পরে চলে আসবা এই জন্য তুমি যদি বিরক্ত না হও এই কারণে ফোন টোন করা হয় আমি তো দুই দিন থাকিনি আমি তো অনেক দিন ছিলাম মানে সেটাই তো তুমি এতদিন যে ছিলা বন্ধু এটা কেমনে হইলো হ্যাঁ আচ্ছা তুমি এতদিন থেকে থেকে কি করলা কো আমি তো কিছু করি নাই আব্বা থাকতে বললো তাই থাকলাম ও তুমি আব্বার কাছে ছিলা হুম ও আচ্ছা বন্ধু তুমি আবার বিয়ে শাদী করে ফেলাও নাই আরে না ধুর বিয়ে করলে তোমাকে জানাতাম না আমার তো আসলে এইসব ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্স নাই তোমার তো আছে না হ্যাঁ আমার এক্সপিরিয়েন্স নাই মানে অবশ্য না মানে এক্সপিরিয়েন্স আছে বলতে ওই ধরনের না বিয়ে করলে যে এক্সপিরিয়েন্স থাকতে হবে তা না বিয়ে না করে কিন্তু এক ধরনের এক্সপিরিয়েন্স থাকে সেরকম একটা এক্সপিরিয়েন্স আমার আছে ও আচ্ছা তোমার এমনিতেই এমনিতেই আছে আচ্ছা বন্ধু ভালো কথা চলো লেডিস হোস্টেলে নিয়ে যাবো লেডিস হোস্টেলে যা সুন্দর সুন্দর মেয়ে আসছে অ্যাডাপ্টার থেকে অ্যাডাপ্টার সুন্দর জানো তুমি দেখলে তোমার চোখ জোড়া যাবে চলো 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 নিয়ে যাই তোমার না বন্ধু আমি যাবো যাবো না কেন ভয় পাও নাকি আরে বন্ধু তুমি টেনশন করো না তুমি যারে নিয়ে টেনশন করো ওই যে চিটাঙ্গা সে লাইলা তো নাই কোনো টেনশন নেই তুমি যাইবা ফুর্তিতে যার ইচ্ছা তারে দেখবা চলো 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 না 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 লাইলার জন্য না আসলে ফ্রেন্ড আমাকে এখন বাসায় যেতে হবে ও বাসার মধ্যে যাবা অসুবিধা নাই হোস্টেলে অন্য সময় যাবো চলো তোমার বাসায় যাই তুমি যাবা হ্যাঁ যাবো না বিছানায় বসে বসে দুজনে মনে করো একটা আড্ডাবাজি হবে তারপরে এই যে আর নতুন নতুন যে মেয়েগুলো আসছে তাদের তো তুমি দেখো না তাদের চেয়ার আর সৌন্দর্যের একটা বর্ণনা তোমার আমি দেবো না না ফ্রেন্ড এখন মনে হয় তুমি বর্ণনা দিতে পারবে না আরে সমস্যা কি বর্ণনা তো দিতেই হবে আমার চলো চলো আমার বাসায় কিন্তু আব্বা আসছে আব্বা
কখন আসবে না? আব্বা যেহেতু আসছে তাহলে তোমার আর ডিস্টার্ব করা ঠিক হবে না। অবশ্য আমার একটা কাজ আছে বন্ধু, আমি এক কাজ করি, কাজটা শেষ করে আসি, পরে তোমার সাথে যোগাযোগ হবে। হ্যাঁ বন্ধু, ঠিক আছে। তোমার টাকা লাগবে? না না না, টাকা লাগবে না, টাকা লাগবে। আরে সরি, আমি তো ওয়ালেটটা বাসায় রেখে এসেছি। ঠিক আছে, বাই। চার নম্বর রোডে না, দোতলা বাড়ি। স্পেস কতটুকু? বস লেখা আছে 5000 স্কোয়ার ফিট, এরকম হলে হবে? ফোন নাম্বার দেওয়া আছে বস, কথা বলবেন? হ্যাঁ ফোন তো দিতেই হবে, এর নাম্বার আছে ধরো। হ্যালো, ওই যে আমি ইন্টারনেটে আপনাদের বাড়ি ভাড়ার বিজ্ঞাপন দেখে ফোন দিয়েছি। ভাড়া হয়ে গেছে মানে? তাহলে এখনও এটা রেখে দিয়েছেন কেন? নামান এটা, ফালতু দেন কোথাকে। এই ভাড়া তো হয়ে গেছে। ও আচ্ছা, আহাম্মকের মধ্যে এখনও বিজ্ঞাপন রেখে দিয়েছে, মনে থাপড়ায় ওর দাঁত ফেলায় দিই। বস আর একটা নাম্বার আছে, দেব? আগে তুমি কন্ট্যাক্ট করে দেখো, তারপরে আমাকে জানাও। হ্যাঁ হ্যালো বলো। এই তুমি অফিসে পৌঁছে গেছো? অফিসে পৌঁছানো এখন আমার অফিস কি চান্দের দেশে যে 6 মাস লাগবে পৌঁছাইতে? তুমি তো অফিসে গিয়ে আমাকে একটাবার ফোনও দাও নাই, সেই জন্য আমি জিজ্ঞেস করলাম। আমি তোমার বউ, স্ত্রী হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? হ্যাঁ এটা তোমার দায়িত্ব, এখন দায়িত্ব পালন করা হয়েছে, বাস এখন রাখো, আলোর রাস্তায় ফোনটা রাখো। এমন রাগ করো কেন? বিয়ের পর পর আগে তুমি আমাকে কতবার ফোন দিতা বাইরে গেলে, অফিসে গেলে সারাক্ষণ শুধু ফোনই দিতা, ফোনই দিতা, শুধু আমার সাথে কথা বলতা। নিজের বেসুরা গলায় তুমি কত গান কত কবিতা আমাকে শোনাইতা, তোমার ওইসব গান শুনতে আমার যে কি কষ্ট হতো। তারপরও আমি দাঁতে দাঁত খিচে তোমার সেসব গান আমি হজম করতাম, আর এখন গান তো দূরের কথা, নিজে তো ফোনই করে না, আমি ফোন করলেও রাগ দেখাও। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। আরে বাবা আমি তো রাগ করি না, আমার কথা বলার স্টাইলই এরকম, আমার বাবা এরকম করি কথা বলে। খালি ফোনটা রেখে দিতে যাও, এটা কিন্তু খুব অন্যায় জানো, আল্লাহ সহ্য করবে না। রাখতে চাই কারণ আগের দিন আর এখনকার দিন এক না, এখন হাতে সময় নাই, অনেক সময় ছিল, এই জন্যে কথা কইতাম, কবিতা শোনাইতাম, অনেক কিছু করতাম, এখন আর সম্ভব না, সেই দিন আর নাই। রাখো এখন দয়া করে আল্লাহর হস্তে ফোনটা রাখো। কি আশ্চর্য, রেখে দিচ্ছ? এই এই আহ
হাই বিউটি বিউটি আই অফিসে যাই যাই যা তোমার ধরে বলো কি আছে না এমনি বললাম আর কি বলছো তো শুনছি তো কি তুমি কি তোর গার্জিয়ান লাগে যে তুই বাইরে যাওয়ার আগে মরে বললে যে নাকি তোর আদরের বাচ্চা কাচ্চা লাগে যাওয়ার আগে আমার আবা আবু শোনা থাকো তুমি বলে আদর করে চলে যাবে জীবনে তো কোনো দেখলাম না তুই বাইরে যাওয়ার সময় মরে বলতে ওই যে কালকে তুই পলিসি করলি না তোর ওই ফর্মটা জমা দিতে যেতেছি হ্যাঁ দিলে দিবি এটা নিয়ে তো মুই কোনো টেনশন করতেছি না মুই তো ভাবতেছি না মা মুই তুই তোরে বলতেছি না যে তুই মোর টাহাল হয়ে নোয়াখালী চলে যাবি যদিও ইন্স্যুরেন্স কোম্পানির লোকজন শুনছি মানুষের দাঁড় দিয়ে এরম এরম ইন্স্যুরেন্স মিন্স্যুরেন্স করাই তার প্রিমিয়ামের টাহা টুয়া তুইলে নিয়ে তাহা মাইরে দিয়ে চলে যায় দেখ তোর যদি বিশ্বাস না হয় তুই কিন্তু আল্লাহকে যাইতে হার আর আমার কোনো সমস্যা নাই যা তুই অফিসে তো তুই যে কইলি ইন্স্যুরেন্সের লোকজনেরা প্রিমিয়ামের টাকা মাইরা দেয় আরে বাবা তুই তো আসলে একটা মহাবিপদ দেখতে আসছিস বুঝলাম না এতদিন জ্বালাইছিস ইন্স্যুরেন্স কর বললা এখন তোমার মনে হইতেছে মুই ইন্স্যুরেন্সটা করি আর বিপদে পড়ে গেলাম ওর সাধ্য হাইতে কুমির আল্লাহ মনে হইলো তুই করছস ইন্স্যুরেন্স করা হয়ে গেছে না ট্যাটু জমা দিয়ে দিছিস না এখন কি আর কি লাগবে ফর্মে সাইন করে দিছি ছবি উবি লাগবে সব দিয়ে দিছি তো তুই সাইনশন করে তোরে দিয়ে দিছিস তুই জমা দিবি তুই ওটা দিয়ে বাইজা খাবি না কি করবি না করবি এটা তুই বুঝস আমার কাজ যতটুকু করার দরকার এইটুকু করে দিছি না তারপর আবার কি আর তোর কি মনে হয় তুই কি মনে করতে তোর যে বিউটি যে প্রথমবার দিছে টাহা একবারে পরবর্তীতে এটা কন্টিনিউ নাও করতে পারে প্রিমিয়ামের টাহা টুয়া নাও দিতে পারে এটা মনে করছ শোন আমি তোর একটা কথা বিউটি তো তোর যেটা দিয়ে দিছে ওইটা দিয়েই দিছে ওই টাহা নিয়ে বিউটি কোনোদিন তোর দ্বারা কোন চাইবে না এটা তো তুই জানো জানো না তাহলে আমি পেপার 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 করতে আসবি শুধু তুই যে টাহার জন্য যে রসিদ রসিদ দিবা যে কাগজপত্র আছে সব দিয়ে ফটোকপি করে দিয়ে দিও হয়ে গেল চালা তখন যাও তুমি এত স্কিল নেই আমি কি কারো কিছু বলছি নি ঠিক আছে আমি যাইতেছি তুই নিজের প্রতি খেয়াল রাখিস কেন আমার মনে হয় কি আপনি জেহার মাধ্যমে ইন্স্যুরেন্স করবেন এটা বিশ্বাস করতে পারতাছ না কালকে রাত থেকে হের মাঝে আমি উত্তেজনা দেখতেছিলাম আমার হে কইতেছিল এই ইন্স্যুরেন্সটার জন্য নাকি আর চাকরিটা বাইসে যাইব নাইলে নাকি আর অনেক বড় অসুবিধা হইতো তাই একটা জিনিস সত্য জরিয়াফা আপনার লাগে অনেক জগড়াঝাটি করলো হ্যাঁ কিন্তু মানুষটা ভালো আছে এটা তুমি এবার কি বললো এরকম ধাস করে একটা পেশার কথা বলে দিলে আমি তো বুঝলাম না কাহিনী কি তুমি বললে হয় ভালো আছে তার মানে কি তুমি এটা বলতে চাও যে আমি খারাপ হয় ভালো আমি খারাপ আরে না না কি উল্টা পাল্টা কথা কোন আপনার কি আমি এটা কইছি আপনি খারাপ হইতে যাবেন কিসের জন্য আপনি নিশ্চয়ই ভালো মানুষ আপনি যদি ভালো মানুষ না হইতেন হ্যাঁ কি ইন্স্যুরেন্স করার জন্য টাকাটা দিতেন আপনি যে হ্যাঁ ভালো বুঝে টাকাটা দিতেন এইটা আমি বুঝতে পারছি এই তো এখন মনে হইতেছে তোমার মাথায় হালকা গিলু আছে বাহ চিন্তা শক্তি তোমার খুবই ভালো অনুমান শক্তিও খুবই ভালো মনে হইতেছে তুমি তো ব্যবসায় প্রচুর পরিমাণে সাইন করবা আমার মনে হইতেছে একদিন বিরাট বড় ব্যবসায়ী হব বাস বলেন আমি আপনার জন্য কি করতে পারি কি নাম আপনার বধু পাহাড়ি ইয়েস ইয়েস বাস বধু পাহাড়ি কোন পাহাড় জি পাহাড়ের নাম কি কোন পাহাড়ের আপনি ও বস এটা পাহাড় না বস মানে আমার নামের পেছনে একটা টাইটেল বস বাহ জবের ব্যাপার নামের সাথে আস্ত একটা পাহাড় লাগিয়ে নিয়েছেন ভালো 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 আপনি কি ফিল্ম ডিরেক্টর জি আমি একজন ফিল্ম ডিরেক্টর তাই পর্যন্ত কটা ফিল্ম বানিয়ে নিয়েছেন ফিল্ম এখনো বানাই নাই এই কিন্তু বানাই ফেলবো আর কি নো প্রবলেম একটা ফিল্মও বানান নাই নামের সাথে ফিল্ম ডিরেক্টর জুড়ে দিয়েছেন আসলে কি হয়েছে ব্যাপারটা এখন সবাই এরকমই করে আর কি বানায় নাই তো বানাইতে কতক্ষণ তাই না বানাই ফেলবো বস সুমন কি বলেছে সুমন বলছে বস আপনি একটা ফিল্ম বানাবেন বানাই ফেলবো বস কোনো প্রবলেম নাই নো প্রবলেম ফিল্ম বানাবো না অন্য কিছু বানাবো সেটা তো ভুলি নাই কিরে সুমন বলেছি বস আমি তারে বলছি বস একটা কাজ করব রিমির কথা কিছু বলেছিস জি না বস সুমন আমারে বলছে কিন্তু ফিল্মের কথা বলে নাই কিন্তু বস আমি বুঝে নিছি আপনি একজনের নায়িকা বানাইবেন হ্যাঁ আর হ্যারি নিয়ে একটা ফিল্ম বানাইবেন তাই না বস নো প্রবলেম হয়ে যাবে ফিল্ম তো অনেক বড় ব্যাপার অনেক বাজেটের ব্যাপার খরচা টরচা আছে না আমি তো এখন এই খরচার মধ্যে যেতে চাইছি না একটু কমের মধ্যে কী করা যায় সেটা আগে বলেন কমের মধ্যে বস কমের মধ্যে আপনি যদি বানাইতে চান তাহলে বস একটা শর্ট ফিল্ম বানাবেন
শর্ট ফিল্মের খাওয়া আছে নাকি? মানুষ দেখে, বোধধারা দেখে, শর্ট ফিল্মে পাঠ করে লাইকা হবে কি করে? 100টা শর্ট ফিল্ম করে তো মানুষ চিনবে না কো। আমার কথা হচ্ছে সিম্পল কথা, ওকে লাইকা হতে হবে মানুষ যাতে চেনে, ক্লিয়ার? এই কই যাও? সাদে একটু হাঁটাহাঁটি করে আসি। হাঁটাহাঁটি করনের লাগে তোমার সাদে যাওয়া লাগতো না, নিচে রাস্তা আছে, রাস্তা দিয়ে হাঁটাহাঁটি কর। রাস্তায় গেলে তো খালি হাঁটাহাঁটি করলে পোষে না, দোকানে যাইতে হয়, চা খাইতে হয়, খরচাপাতি আছে, টাকা দিব কেডা? দিবা তুমি? 10 টাকা পাইছো না? 10 টাকা দিয়ে কিছু হয়? কি হয় 10 টাকা দিয়ে? এক কাপ চায়ের লগে একটা পচা টোস্ট বিস্কুট খাওয়া যায়, একটা গরম সিঙ্গারা খামু তাইলেও লাগে 12 টাকা। 2 টাকা কই পামু? কই পামু 2 টাকা? কইতা শুধু রাস্তায় যেতে, এর লাগে সাদে যাই, চা পানির ব্যবস্থা নাই, হুদাহুদি হাঁটু, এইটাই বালা। সিঙ্গারা কারণে দরার কি? গ্যাসের ফ্যাক্টরি, টোস্ট বিস্কুটই খাইবা। আম থেকে 20 টাকা দিও প্লিজ। অঙ্কাতে তুমি 5 টাকা পাইবা। আচ্ছা ঠিক আছে, লাগবো না, যা দিছো তাতেই চলবো। 1 ঘন্টার মধ্যে কলম ফিরে আইবা। দিছো মাত্র 10 টাকা, 10 টাকা দিয়ে 1 ঘন্টা বাইরে থাকা যায়? 10 মিনিট পরে আইতেছি, বাইরে থাকতে টাকা লাগে না? তাইলে বাইরে যাওয়ার দরকার কি? গড়ি তাহো হাসনা না আইতেছে না, হের কামডি করে লাও। পুলিশ হয়ে হাসনা হেরার কাম করো? সমস্যা কি তা? তুমি হাসনা হেরার কাজটি করে দিলে তোমার আরো 10 টাকা দেয়া দরকার নাই তোমার 10 টাকার। এই জয়নাল উঁচু বংশের ছেলে, মহিলাকে কাম করে খায় না, মহিলাকে কাম করে টাকা নেয় না। কি আমার উচ্চ বংশ? হ্যাঁ, বউয়ের কাছে 10টা টেহার লাগিয়ে সারাক্ষণ জ্ঞান 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 করে, তখন উচ্চ বংশের কথা মনে থাকে না। নো প্রবলেম বস, একটা উইপ সিরিজ বানাই ফেলাই বস। উইপ উইপ না ওয়েব, ওই মানে আর কি উইপ ওয়েব, ওই যে ইন্টারনেটের জন্য বানাই বস, ওই যে বোঝেন নাই বস? তা পাইতে পেরেছি, আপনি তো সবই বানিয়ে চলেছেন, ভালো তো। কিন্তু ঘটনা হচ্ছে, কী করলে মেয়েটাকে মনে করেন হিট করা যাবে, লাইকা করা যাবে, সেটা আগে করেন। আচ্ছা বস, মেয়েটার ছবিটা দেখান তো। ওয়াও, ঝাকাস, দুর্দান্ত বস, দুর্দান্ত বস। তাহলে এক কাজ করি বস, একটা এক্সক্লুসিভ মিউজিক ভিডিও বানাবো। কি বলছেন, মিউজিক ভিডিও? বাজেটও কম লাগবে এবং বস যদি কোনো রকম ক্লিক করাইতে পারি, মিলিয়ন মিলিয়ন ভিউ, দুর্দান্ত, একদম হিট হয়ে যাবো বস। আচ্ছা ওই মিউজিক ভিডিওর কত খরচ হতে পারে বস? যদি একটা এক্সক্লুসিভ মিউজিক ভিডিও বানাই তাহলে বস 25 হয়ে যাবো। 25,000? গুড। কি বলেন বস, 25,000 মানে 25 লাখ বস, 25 লাখ। 25 লাখ টাকা দিয়ে আমি মিউজিক ভিডিও বানাবো? কাকে লাগতে কাকে লাইছেন আপনি? কার সাথে কথা বলছেন আপনি, হিসাব করে বলছেন না? আপনার মাথা ঠিক আছে তো? হ্যাঁ বস, আমি হিসাব করে দেখলাম বস, যদি মনে করেন আপনি নায়িকা, একটা ছোট্ট একটা টিম, এগুলো নিয়ে মনে করেন যে আমরা অস্ট্রেলিয়ার মতো কোনো একটা দেশে যাই বা অস্ট্রেলিয়াতেই যাই বস, তাইলে বস 25 লাখ টাকা লাগবেই বস। এই টাকা দিয়ে তো একটা সিনেমাই বানানো সম্ভব ভাই। অস্ট্রেলিয়া, হ্যাঁ ব্যাপারটা বুঝেন নাই? অস্ট্রেলিয়ার চিন্তা আপনাকে কে করতে বলেছে? হ্যাঁ আপনি পুবাইল চিন্তা করেন, ঢাকার মধ্যে অস্ট্রেলিয়ার চিন্তা মাথার থেকে খেয়ে দিয়ে দেন। তাইলে বস 10 লাখ, শুটিং, এডিটিং, কালার গ্রেডিং সব মিলে বস 10 লাখে হয়ে যাবে, নো প্রবলেম। আসতে পেরেছি, আপনাকে দিয়ে একদমই সম্ভব হবে না কো, সরি। সুমন অন্য ডিরেক্টর খোঁজ কর। জি আচ্ছা বস। কি বলেন বস, কাজ হবে বস, কাজ হবে। আপনার বাজেট এত বেশি না, এটা আগে বলবেন না। এই 10 লাখ না বস, 5 লাখের মধ্যেই হয়ে যাবে বস, নো প্রবলেম, একদম 5 লাখে কমপ্লিট, ফুল কমপ্লিট হয়ে যাবে বস। কিসের নো প্রবলেম? আপনার প্রবলেমের খেতা পুরি, আপনি তো পুরো একটা প্রবলেমেটিক সমস্যা, চুল থেকে পা পর্যন্ত আপনি পুরোটা একটা প্রবলেম, আপনাকে তো হবে না কো। হ্যাঁ আপনি রাস্তা মাপেন, আপনি যান 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 বস। একটু বুঝার চেষ্টা করেন বস, এরকমই আসলে বস সম্ভব না কিন্তু। বলছি তো ভাই, আমি করব না, আপনি এখন যান। একটু বুঝার চেষ্টা করেন বস, ব্যাপারটা
ব্যাপারটা তো সেরকম আমি আসতে পেরেছি, আমি বললাম তো আপনাকে লিয়ে করব না, আপনি এখন আসতে পারেন যান। বস এরকমই তো সম্ভব না বস, আপনি কাজটা করেন বস, একটা দুর্দান্ত ঘটনা ঘটে যাবে স্যার। বস বস আমি দেখতেছি, আমি বস একটু ভাববেন বস। কাকে ধরে নিয়ে আসছিস মামুদুখা? হ্যাঁ, কোথা থেকে ধরে নিয়ে আসছিস তুই? পাবনা থেকে নিয়ে আসছিস? আর ফাজলামে পেয়েছে নাকি আমার সাথে? 25 লাখ টাকা থেকে মুলামুলি করে 5 লাখ টাকায় আসছে, তারপর আবার যদি মুলামুলি করি ও তো 30,000 টাকায় নামবে, ও তো লিতি ঠিক নাই। যে একটা ভালো ডিরেক্টর নিয়ে যা। বুঝতে তো পারতেছেন ডিরেক্টর, তবে স্বপ্নটা একটু বেশি। আপনি কোনো টেনশন করেন না, আমি দরকার হলে অন্য ডিরেক্টর ধরে নিয়ে আসুন। সাত করে চিন্তা করি তো, মাথার মধ্যে একটা জ্বালা ঢুকেছে, ভালোই লাগছে না কো আমার। আরে দুলা ভাই, আপনি এখানে দাঁড়ায় আছেন? দাঁড়ায় থাকুন কেন, আমি কি আজের রকমে দাঁড়ায় থাকুনের লোক? তোমাকে ম্যাডামে দুইটা দায়িত্ব দিছে, ছাদে ট্যাঙ্কিতে পানি আছে কিনা দেখতে কইছে, আর নিচে সবজি এলাইছে কিনা সেটা দেখতে কইছে। ও আচ্ছা আচ্ছা, খারাপ চিন্তা করতেছি কোনটা আগে করুন। আচ্ছা তুমি কত, কোনটা আগে করলে সুবিধা, কোনটা আগে করলে ভালো? আমি কেমনে বলতাম, আপনি যেটা ইচ্ছা না এটা করেন। এই যে একটা রাইট কথা কইছো, আমার যেটা ইচ্ছা হয় আমি সেটাই করুন। কিসের ট্যাঙ্কির পানি আর কিসের সবজি আলা, আমি এনে কিল্লাকে দাঁড়ায় আছি জানো? কিল্লাই তোমারে দেখতে কি আর গন্ধলা ভাই। আমার মন কইতেছিল তুমি এই সময় বেরিয়ে যাবে, তবে মন সব সময় সঠিক তথ্য দেয় না, বিস্তারিত তথ্য দেয় না। আমার মনে এটা কয় নাই তুমি এত সুন্দর করে সেজে গুজে বেরিয়ে যাবে, তোমারে দেখতে এত সুন্দর লাগবে। কি যে কন্দলা ভাই, ওইসে আর লজ্জা পাইতে হইব না, লজ্জা নারীর ভূষণ ঠিক আছে, কিন্তু আমি তো মিশা কথা কই নাই, এত সুন্দর করে সাজে কই যাও সিনেমার অডিশন দিতে? না না, আই কি আরে সিনেমার অডিশন দিতে যাইও, আই তো অফিস যাইতে আছি দুলা ভাই। আই আন্নারে বলছিলাম একটা ইন্স্যুরেন্স করতে, আপনি তো রাজি হইলেন না। আমি রাজি না তোমারে কে কইছে? তুমি আমারে কও, আমি এখন তোমার সাথে যা ইন্স্যুরেন্স করুন। সত্যি বলতেছেন? তাহলে তো খুব ভালো হয়, চলেন এখন চলেন আর লগে। খুব ভালো হইব কিনা সেটা জানি না, তবে ইন্স্যুরেন্স করতে তো টাকা পয়সা লাগবে তাই না? হ্যাঁ তো তো লাগবই, তুই আর নাহলে ইন্স্যুরেন্স করবেন কেমনে? তাহলে কেমন হইব, আমার পকেটে তো 10 টাকা আছে, 10 টাকা দিয়ে শুরু করুন যাইব না, মানে প্রথম কিস্তি দিলাম। থাক দুলা ভাই, আমি ইন্স্যুরেন্স করুন লাগতো না। আরে তোমার সাথে মজা করলাম, আমি জানি 10 টাকা দিয়ে ইন্স্যুরেন্স করুন যায় না, ইন্স্যুরেন্স করতে টাকা লাগে। সমস্যা হইতেছে আমি আমার সব সম্পত্তি বেচা টাকা পয়সা তোমার ম্যাডামের কাছে দিয়ে রাখছি। ক নিজের সম্পত্তি বেচা টাকা তোমার ম্যাডামের কাছে, অথচ নিজের প্রয়োজনে সেটা খরচ করতে পারতেছি না। যদি আমি টাকা পয়সার বাহ করতে পারি অবশ্যই আমি ইন্স্যুরেন্স করুন। আচ্ছা একসাথে 4টা ইন্স্যুরেন্স করা যাইব না, কোনো সমস্যা আছে? জি যাইব। তাহলে তুমি সব কিছু রেডি করো, কাগজপত্র তৈরি করো, আমি টাকা পয়সা ম্যানেজ করলেই উসাইন বোল্টের মতো দৌড়ে তোমার কাছে চলে আসব। আচ্ছা তাহলে আমি অফিসে যাই, আমার অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে, বুঝিনি। দাও দাও বিরাট অফিসে বেরিয়ে গেছে, তা একসাথে 4টা ইন্স্যুরেন্স করবা। হ্যাঁ করুন, একটা হাতের জন্য, একটা পায়ের জন্য, একটা চোখের জন্য, একটা দাঁতের জন্য। কেমনে করবা, বউয়ের টাকা চুরি করে? উপায় কি, চুরি করে করুন জরির সাথে ভাব নেওয়ার জন্য। হ্যাঁ করুমি তো, ইন্স্যুরেন্স করলে জরির লগে আমার যোগাযোগটা ঠিক থাকবো, লাভ তো একটা আছেই। তাহলে 4টা করবা কে, 5টা করো, 5 নম্বরটা পিঠের লেগে। কেন? তোমার বউ তোমার যে মাইকটা দিব, এই মাইকটা তো সবার আগে তোমার পিঠেই পড়বো, পিঠের ইন্স্যুরেন্স করে রাখলে সুবিধা হইব না? তুমি যে আমার একটা বেকা কথা কইবা এটা আমি জানি, কথায় আছে না জনম বেকা সাত, তুমি হইতেছো জনম বেকা সাত। একবার আমার একটা কথা সুন্দর করে কইলে না, সোজা করে কইলে না, মানুষের বিবেক কি সুন্দর করে কথা কইব, হ্যাঁ মধুর মধুর কথা কইব তা না, সবসময় আমার তারা কথা কও, সবসময় আমার চেতায় দাও, একটা কথা তুমি আমার কইলে না যেটা শুনে আমার শান্তি লাগলো। এই তুই আমার সামনে থেকে যা যা। এই যে তুমি আবার আমার তুই তো গাড়ি শুরু করলা, এই তুই কি আমার শ্বশুর নাকি যে তোর তুই তো গাড়ি করা যাইব না, যাবা। আপা কেমন আছেন? নাই ভালো আছি, তোমার খবর কি? আর আপা আমি তো অল টাইম ভালো থাকি, আমার খবর ভালো। আচ্ছা অনু, এটা রাখো তুমি,
আপা এই টাকাটা কেন দিলেন? কিল্লে আবার তোমার চা পানি লেগে দিছি খাইবা। ও আমি তো মনে করছি কিছু বুঝে আনাইবেন। না না কিচ্ছু লাগতো না, আই তো বাইরেই যেতেছি, কিছু যদি লাগে আই নিয়ে আইম। এটা তোমার দিছি তুমি খাও। আচ্ছা ঠিক আছে। আরে সাকিব বাবা কেমন আছে? আরে সাকিবা তুই কেমন আছিস? তুই এই তো ভালো আছি। তুই কেমন আছিস? আমি ভালো আছি। তুই এদিকে গিলে, তুই না ঢাকার বাইরে গেছিলি চাকরির লেগা, ঘুরবার লেগে আইসিস নি? না তুই ঘোরার জন্য আসি নাই, ম্যাডামের সাথে দেখা করতে আসছি। অ্যাকচুয়ালি চাকরিটা আমি করবো না রে। কিল্লে ওমা কি হয়েছে? আছে প্রবলেম, আছে চাকরিটা করতে পারবো না। কি কস, তাহলে তো বিরাট সমস্যা। কিন্তু আমার টিউশনে দুটো ফিরে পাইছি রে, আর কপাল ওরাও এখনো মাস্টার খুঁজে পায় না। তাহলে তো ভালো হয়েছে। হ্যাঁ সাকিব আপা, আপনি কি তাহলে এই হোস্টেলে আবার ফিরত আসবেন? হ্যাঁ তো দেখি ম্যাডাম কি ব্যবস্থা নেয়। তুই কি এদিকে আবার ইয়ে করবি, থাকবি? হ্যাঁ রে দোস্ত, তোদের সাথে থাকতে চাই, দেখি ম্যাডাম কি ব্যবস্থা নেয়। কিন্তু আঙ্গরুমে তো অন্য নতুন মেয়ার উড়ে গেছে। শোন ম্যাডাম আমাকে বলছে যে ও যদি চলে যায় আমাকে ফোন দিবে, দেখি ম্যাডামের সাথে কথা বলবো। এইটা অবশ্য ঠিক বলছে, আমাকেও ম্যাডাম খুব ভালো লোক, ওনারা বললে উনি একটা ব্যবস্থা করবে। আচ্ছা তুই কি বাইরে যাচ্ছিস? হ্যাঁ অফিসে যাইতেছি। কখন ফিরবি? এই তো একটু লেটি বার হুন, আর কিন্তু ফিরে আয় কত ঘুমো। তুই কিন্তু থাক, অপেক্ষা করিস কিন্তু। এতক্ষণ থাকবো কি না জানি না। আচ্ছা ঠিক আছে তুই যা। আচ্ছা ঠিক আছে যা, ওকে বাই। সাকিব আপা আপনি যদি চলে আসছেন, আপনি গিয়ে ম্যাডামের সাথে কথা বলেন, ম্যাডাম একটা না একটা ব্যবস্থা করে দিবই। আচ্ছা আমি ম্যাডামকে বলে দেখি। আর আচ্ছা তুইও, আমার রুমে যে মেয়েটা আসছে কেমন সে? মেয়েটা খারাপ না, ভালোই আছে। সে কি রুমে আছে? হ্যাঁ রুমেই আছে। বিউটি আপু আছে? হ্যাঁ আছে। আচ্ছা ঠিক আছে, আমি আগে ম্যাডামের সাথে দেখা করি, তারপর বিউটি আপুর সাথে দেখা করতে যাবো। আচ্ছা থাকো তাহলে। মনে হয় আর একটা রাজা আইলো। এই আইলো তো আবার জরুরি জোর বেজে দেবো। হ্যাঁ ওই বিজ্ঞাপনে অফিসের ছবি দেখে আমার পছন্দ হয়েছে। তবে একটা জিনিস কি ভাই, ওই ছবি দেখে অনেক কিছু বোঝা যায় না, এই জন্যে সরজমিনে দেখা উচিত। হ্যাঁ ওই আমি আমার একজন লোক পাঠাইতেছি ঠিকানা দিয়ে, আপনার মোবাইল নাম্বার দিয়ে, সে দেখে আসলে যদি বলে যে হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা ইনশাল্লাহ নিয়ে নিব। হ্যাঁ 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 না ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি পাঠিয়েছি। জি ওকে ওকে জি ওয়ালাইকুম আসসালাম। কী বললো বস? ওই যে আর এক পার্টি নাকি আলাপ করছে, তারাও সিদ্ধান্ত নেবে। তাহলে তো বস আমাদের দ্রুত দেখে ফেলা দরকার। হ্যাঁ তাড়াতাড়ি তো দেখতেই হবে, কিন্তু আমি তো চাইতেছি জুলহাসকে পাঠাবো, কিন্তু ওর তো কোনো খবরই নাই। বললো যে সকালে আসবে, এখন দুপুর হয়ে গেছে, আসা আর কোনো খবর নাই। ও থাকলে তো পাঠাই দিতাম, ওরই পাঠাইতাম। তাহলে ফোন করেন একটা। ও হ্যাঁ তাই তো, ভালো কথা বলছি, মাথায় আসতে আর কিছুই থাকে না। জি ভাই বলেন। এই জোনাথন কোথায়? এই তো ভাই বাইরে রোদে সিদ্ধ হচ্ছি, আসতেছি তো অফিসের দিকে। আসতেছি বললে হইব? তোমার অফিসে আসার দরকার নাই। শোনো ওই যে তামান্নার মোবাইল থেকে তোমার একটা মেসেজ পাঠাইতেছি, ওই একটা বাড়ির ঠিকানা আর মোবাইল নাম্বার দিয়া, তুমি ওইখানে যাবা, বাড়িটা দেখে আসবা। অফিসের জন্য নাকি? অফিসের জন্য না তো কি, পিকনিকের জন্যে। কেন ভাই, পিকনিক হলেও তো ভালো, মাঝে মাঝে তো পিকনিকেরও দরকার আছে নাকি? তা আপনি দেখেছেন নাকি? আরে আমি দেখি নাই, আমি দেখলে তা তোমার এত কথা কইতাম না। তুমি গিয়া দেখে আসো, তোমার দেখাই তো আমার দেখা, তুমি তো বুঝোই আমার আলাদাভাবে দেখার দরকার নেই। শোনো তোমার যদি পছন্দ হয় তাহলে পরে আমি নিয়ে নেব অফিসটা। আর একটা জিনিস, ওই তুমি দরকার হলে ওখান থেকে ফোন দিও আমারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি টেনশন নিয়েন না, আপনি ঠিকানাটা পাঠা দিতে ভুলেন, বাকিটা আমি দেখে লিছি। তোমার না তুমি ওই যে জুলহাসের নাম্বারে ঠিকানাটা আর মোবাইল নাম্বারটা একটু পাঠাই। তুমি তাহলে যে চাকরির লাগে গেছলা সেই চাকরি তুমি করতা না? জি না ম্যাডাম। সমস্যা কি ম্যাডাম? সমস্যা আছে, অফিসের সমস্যা, থাকার সমস্যা, খাওয়ার সমস্যা,
তাছাড়া আমার ম্যাডাম ভাল লাগতেছিল না। আমি তো ম্যাডাম এখানে শহরে থেকে অভ্যস্ত, ওখানে আমার একটুও ভাল লাগছিল না ম্যাডাম, তাই চলে আসলাম ম্যাডাম, যদি ঢাকায় কোনো ব্যবস্থা করতে পারি। এইটা আসলে সমস্যা যে একবার ডাহা শহরে আয়ে, হে আর ডাহা শহর ছাড়া অন্য কোনো হানে থাকতারে না। ডাহা শহরে কি এক মায়া আছে, কি এক জাদু আছে, মানুষের কালি টাইনা দূরে রাখে। দেখতেছো না দিনে দিনে মানুষ কেমবা ডাহা শহরে বাড়তেছে। ঠিকই বলছেন ম্যাডাম। তো তুমি যে আয়া ফেললা, তো তোমার চলতে সমস্যা হইতো না? না ম্যাডাম, সমস্যা হবে না। আমার ওই যে আগের দুইটা টিউশনই ছিল না, আমি ওই দুইটা ফিরে পেয়েছি, আর ওদের সাথে কথা বলেই আসছি ম্যাডাম, সমস্যা হবে না। আমি তো পাশাপাশি এখানে একটা চাকরিও খুঁজতেছি ম্যাডাম, কিন্তু সমস্যা তো এখন ম্যাডাম আমার থাকার, আমার তো থাকার জায়গা নাই, আর আপনিও তো একটা অন্য আর একটা মেয়েকে নিয়ে আসছেন ম্যাডাম। তোমরা দোয়ায় আমার হোস্টেলে তো কোনো সিট খালি থাকে না, একজন যা আরেকজন আয় পড়ে। ম্যাডাম আমার জন্য একটা সিটের ব্যবস্থা করে দিন প্লিজ। তুমি যেহেতু বলতেছো আমি দেখবা, তো তোমার একটু ওয়েট করো না। আচ্ছা ঠিক আছে ম্যাম, এখন কোনো সিট খালি নাই ম্যাম? না, খালি হইলে তো আমি তোমার জানাইয়াম। ম্যাডাম দুলা ভাই বাসায় নাই, ওনার সাথে একটু দেখা করে যেতাম। কেন এমনি ম্যাডাম, এতদিন পরে আসলাম, ভাবলাম দুলা ভাইয়ের সাথে একটু দেখা করে যাই। না সে তো বাড়িতে নাই, বাইরে গেছে। ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে বিউটির সাথে একটু দেখা করতে যাই, ওই তৈও বলল বিউটি রুমেই আছে। ঠিক আছে যাও, সির যদি কালি হয় আমার হোস্টেলে তোমার আমি জানাই। ঠিক আছে ম্যাডাম। আপনি কি চাকরি করে? হ্যাঁ, ভালো ভালো, মানে হয় না, আপনাকে দেখে কিন্তু আমি ভাবছিলাম যে আপনি স্টুডেন্ট হবেন, কিন্তু না আপনি তো চাকরি করেন, এটা তো খুবই ভালো, দেশের জন্য খুবই ভালো। নারীর উন্নতি মানে দেশের উন্নতি, যে দেশে নারী যত উন্নত সেই দেশ তত উন্নত। এই আপনাকে দেখে আমি বুঝতে পারছি আমার দেশ যে উন্নতির চূড়ান্ত শিখরে আস্তে আস্তে উঠে যাচ্ছে, এটা কিন্তু ভুল না, এটা সত্য। যাই হোক, আপনি দাঁড়িয়ে এসেছেন কিসের জন্য? রিক্সা? হ্যাঁ, রিক্সার জন্য অপেক্ষা করতেছি আর কি। লাভ নাই ম্যাডাম, লাভ নাই, এমন একটা টাইমে আপনি আসছেন, এই সময়টা রিক্সাটা পাওয়া খুবই কঠিন। আর যদিও কপাল গুনে একটা রিক্সা পা সে তো খুবই ভাবে থাকে। আপনি যদি বলেন মামা যাবে, আস্তে করে বলবে কই যাবে, বলে যাবো, আমি বনানি যাবো, বলে যাবো না, বলে মোহাম্মদপুর যাবো, বলে যাবো না, মানে এরা এরকমই, মানে নবাব ঠ্যাঙের পর ঠ্যাং দিয়ে বসে থাকবে কিন্তু খ্যাপ খাটবে না। যদি আসল 100 টাকা উঠে যায় শেষ দিন শেষ। যাকে দুশ্চিন্তা করেন না, আমি আপনার সামনে হাজির হয়েছি, বক্কর হাজির হয়েছে, রিক্সাও হাজির, চিন্তা নেই। আচ্ছা শুনেন শুনেন, আপনি কী করেন? আমি বিজনেস, বিজনেস করি। কিসের ব্যবসা? ওই তো বিজনেস, মানে ওই তো মানে ট্রেডিং, ট্রেডিং, ট্রেডিং এর বিজনেস, খুব ভালো ব্যবসা। সারাদিন তো আপনি যদি মহল্লায় ঘুরঘুর করেন, তো আপনার এই বিজনেস দেখে কেডায়, আপনার বিজনেসে কোনো সমস্যা হয় না? ভুল বুঝলেন, ভুল, মহল্লায় হাঁটাহাঁটি করা আমার একটা হবি। আর বিজনেস দেখার জন্য এতগুলা লোক রাখছি কিসের জন্য? বেতন যে মাস গেলে দেই তাদের কাজটা কি? হ্যাঁ, আর সবচেয়ে বড়ো কথা এখন হচ্ছে ডিজিটাল যুগ, সমস্ত মিটিং সিটিং ডিজিটালি করে ফেলি আর আমার কর্মচারীর কাজ করে বাস। হ্যাঁ তন্ময় বলো। দুলা ভাই আপনি আপাকে কি বলছেন? কেন তোমার আপা আবার তোমারে কি বলছে? আরে সে তো খুবই কান্নাকাটি শুরু করছে, আপনি নাকি তার মুখের উপর ফোন রেখে দিয়েছেন। আর ধরো মুখের উপরে কেন ফোন রাখবো, আমি অফিসে ব্যস্ত ছিলাম তাই ফোনটা রেখে দিছি, সে মনে করছে যে আমি মুখের উপরে ফোন রাখছি। আচ্ছা তন্ময় তোমার আমি একটা কথা বলি, তুমি তোমার বন্ধু একটু বুঝায় বললো যে অফিসে থাকলে অনেক সময় আমি ব্যস্ত থাকি, ঠিক মতো ফোনে কথা বলতে পারি না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে দুলা ভাই।
তন্ময় তুমি কি আজকে একটু অফিসে আসবা? দেখি সময় পেলে আসবো। আপনি অফিসে আছেন কটা পর্যন্ত? আরে ভাই আমি তো আছি, অফিসে আছি। ওই তোমার আসতে কতক্ষণ লাগতে পারে ভাই? সেটা তো দুলা ভাই বলতে পারি না কতক্ষণ লাগবে। আচ্ছা তুমি কোথায় আসছো এখন ভাইয়া? আমি এখন ছাদে। ও চলে আসো, দুই ভাই একসাথে লাঞ্চ করি। না না দুলা ভাই, আপনি আমার লাঞ্চের আশায় থাকেন না। আমি আসতে পারবো কিনা সেটাই তো বলতে পারছি না। হ্যাঁ এই তো মা, তোমার তো আমার দরকার, কয়েকদিন ধরে তুমি আসতেছো না। দরকার আগে বলবেন তো। আচ্ছা কি দরকার ফোনেই বলেন। সব কথাকে ফোনে বলা যায়। তুমি আসো তো, আসো 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 আসো। আচ্ছা কখন আসবে বলো। আচ্ছা ঠিক আছে, কখন আসবো আপনাকে একটু পরে জানাচ্ছি, রাখি। আচ্ছা বিটি তুমি একটা কাজ করো না, তুমি ম্যাডামের কাছে ওর নামে গিয়ে কমপ্লেন করে দাও যে ও মেয়ে ভালো না, ওর প্রবলেম আছে, তাহলে ম্যাডাম ওকে হোস্টেল থেকে বের করে দিবে। নাম ইন কমপ্লেন দিব? হ্যাঁ কমপ্লেন কেন দিব? আমি যখন বুঝছি যে তুমি অনেক ভালো ছেলে, আমি তখনই সিদ্ধান্ত নিছি হোস্টেলের একটা ভালো মেরে দিয়ে তোমার বিয়ে দেব। এটা কি বলেন দুলা ভাই? হ্যালো জুনহাস, হ্যালো, তুমি কি এখনো পৌঁছা নাই? না ঢুকে গেলছি তো ভাই, চার নাম্বার ঢুকে টপাক করে ঢুকে গেলছি, এখন বাড়ি ঢুরে পাচ্ছি না কো, পেয়ে যাব। কারো গল্পে কান্না কাটি, কারো গল্প ভারী, কারো গল্প খুবই ছোট ফুরায় তাড়াতাড়ি, কারো গল্পে ঝগড়া ছাটি, কারো পাছে মিশালি, কারো গল্প জমে ভালো পায়রে হাতে তালি, কারো গল্প জুড়ে কেবল ভীষণ অন্ধকার, কারো গল্পে হঠাৎ করে হয়ে যায় তোলপার। For more update, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.